তার রক্তের মধ্যে সেই ক্ষমতা আছে। প্রথম যৌহানের এক পদের সাত পদে লেখা রয়েছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। হালেলুয়া। সমস্ত পাপ, আপনার জীবনে সমস্ত পাপ, এতদিন যে পাপের মধ্যে আপনি পড়েছিলেন, এতদিন যে পাপে আপনি আসক্ত ছিলেন, যে পাপের দুর্গন্ধে আপনার জীবন ভরে রয়েছে, প্রভু যিশু যখন আপনার জীবনে আসবে তিনি তার রক্ত দিয়ে আপনার হৃদয়ের ঘরে সমস্ত পাপকে তিনি মুছে পরিষ্কার করে দেবেন। যিশুর রক্তের মধ্যে সেই ক্ষমতা আছে। একবার এক প্রচারক তিনি প্রচার করছিলেন যে যিশু রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করতে পারে, সমস্ত পাপ। যখন তিনি সেই প্রচার শেষ করলেন তখন এক যুবক এসেছে আর সেই প্রচারককে বলছে যে মহাশয় আমি বিশ্বাস করি না যে যিশু সমস্ত পাপকে তিনি ক্ষমা করতে পারেন, তার রক্তের মধ্যে এতটা শক্তি রয়েছে যে সমস্ত পৃথিবীর পাপকে ক্ষমা করে দিতে পারে, আমি এটা বিশ্বাস করি না। তিনি পবিত্র, ঠিক আছে, তিনি ভালো মানুষ, কয়েকটা লোকের পাপ হয়তো ক্ষমা হতে পারে, ধৌত হতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের পাপ কখনো ক্ষমা হতে পারে না। আর যদি তাই হতো আর এত বছরে এত দিনে পুরো পৃথিবীর সমস্ত মানুষ পবিত্র হয়ে যেত, তার কথা আমাদের যুক্তি আছে। তখন সেই প্রচারক বলছেন ঠিক আছে তুমি আমাকে বলো পৃথিবীতে কত ধরনের সাবান আছে, সমস্ত সাবান যদি এই টেবিলের মধ্যে জমা করা হয় তাহলে এই টেবিল ভরে যাবে, হয়তো রাখবার জায়গা হবে না। ওই সাবানগুলো টেবিলে রাখা রয়েছে, আর যদি কেউ ভাবে যে আমি নামি দামি সাবান আমি মজুদ করে রেখেছি তাহলে সে কি পরিষ্কার হয়ে যাবে, তার দেহ কি পরিষ্কার হয়ে যাবে? যদি তার দেহকে পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? সাবানটা মাখতে হবে, সাবানটাকে অ্যাপ্লাই করতে হবে তার দেহের মধ্যে, তবেই তো তার দেহের মধ্যে যা নোংরা আবর্জনা আছে সেগুলো সেই সাবানটা ধুয়ে দেবে। কিন্তু যদি নামি দামি সাবান টেবিলে সাজিয়ে রেখে, ঘরের মধ্যে সাজিয়ে রেখে, সিন্দুকের মধ্যে সাজিয়ে রেখে, আলমারির মধ্যে সাজিয়ে রেখে, শোকেসের মধ্যে সাজিয়ে রেখে আর বলে যে আরে আমি পরিষ্কার হয়ে গেছি, আমার দেহ পরিষ্কার হয়ে গেছে, আমার দেহে আর কোনো ময়লা নেই, সেটা কি কখনো হবে? হবে না। কিন্তু যদি তার দেহকে পরিষ্কার করতে হয় তাহলে সাবানের বাক্স থেকে সাবানটাকে বের করতে হবে আর সেই সাবানটা গায়েতে ভালো করে মাখতে হবে, তবে তার দেহ পরিষ্কার হবে। আজকে আমাদের যদি প্রত্যেককে শুচি হতে হয়, পুরো পৃথিবীকে যদি যিশুর রক্তে দ্বারা শুচি হতে হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে যিশুর রক্তকে অ্যাপ্লাই করতে হবে। হালেলুয়া। যিশুর রক্ত সবার জন্য অ্যাভেলেবল রয়েছে, সমস্ত মানুষের জন্য অ্যাভেলেবল রয়েছে, যিশু রক্ত সকলের জন্য রয়েছে, যে কেউ পারে এসে সেই রক্তকে তার জীবনে অ্যাপ্লাই করতে, আর যে অ্যাপ্লাই করবে সেই তার জীবনে সমস্ত পাপ থেকে শুচি হতে পারবে। হালেলুয়া। আজকে আপনি যদি শুচি হতে চান, আজকে যদি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হতে চান তাহলে আপনাকে যিশুর রক্তকে অ্যাপ্লাই করতে হবে। আমেন। তাহলেই আপনি শুচি হতে পারবেন।